বিশিষ্ট রোদ মহাশয়ের যে আমার সাথে কিসের এত দাকুম্র সম্পর্ক, যে কোনো প্রোগ্রামে যাব তখনই তার জোরে ওঠা লাগবে। আর গরম আর ঘামে পরে বিরক্ত হয়ে অনেক কষ্টে পৌঁছে গিয়েছিলাম ভেনুতে। তারপরে বাকিটা তো ইতিহাস, চলুন বলছি। সো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আজকে আমার বিশেষ একটা দিন, আমার কনভোকেশন ডে। সো আমি কনভোকেশনের জন্য অলরেডি রেডি হয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি আমার ব্যাগ, যেটার মধ্যে আমার গাউন এবং অন্যান্য স্টাফ আছে। তো একটা ব্যাগেই নিয়েছি, কারণ ক্যারি করাটা একটু ঝামেলা, আর বাহিরে তো প্রচণ্ড গরম। আমি জানি না আমার সাথেই কি এমন হয় নাকি সবার সাথেই হয়, যেদিন কোনো একটা বিশেষ কাজে বের হব একটু রেডি শেডি হয়ে, সেদিনই দেখা যায় কোথার থেকে যেন এই ভয়ঙ্কর রোদ মহাশয় আমাকে জ্বালানোর জন্য চলে আসে। তো কি আর করার, অনেক কষ্টে সৃষ্টে পরে চলে এসেছি ভেনুতে। এন্ট্রি করার আগের কিছু ভিডিও ছিল, বাট কীভাবে যেন ওটা ডিলিট হয়ে যায়। তো এই যে এখানে আমরা গাউন এবং আমাদের ওখান থেকে ব্রোচ এবং এই বুকটা দিয়েছিল, যেখানে কি না আমরা যারা কমপ্লিট করেছিলাম 2021-এ, তাদের পিকচার্স এবং গ্রেডস দেয়া। এই যে আমি দেখতেই পাচ্ছেন, আর পাশে আমার ফ্রেন্ড শায়লা শারমিন। তো আমরা মেইন ভেনুতেই চলে গিয়েছিলাম। এটা মূলত আয়োজিত হয়েছে বাণিজ্য মেলা যেখানে হয় পূর্বাচলে, বঙ্গবন্ধু চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন কনভেনশন হল, ওখানে। তো আমাদের কালার কোড ছিল গ্রিন, তাই আমাদের অ্যারেঞ্জমেন্টও হচ্ছে গ্রিন সাইডে। তো এই যে দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে ওরা প্রতিটা চেয়ার গ্রিন কালার করে দিয়েছে। তো এই যে আমি আর মিতু আপু, আমরা সবাই একসাথে পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। এই যে আমার আরেক কো ব্যাচমেট সৈকত, ও বুঝতে পেরেছিল যে ওর মুখে লিপস্টিক মার্ক চলে এসেছে ফিল্টারের, তো আমরা একটু হাসাহাসি করছিলাম। আর এই যে এখানে দেখেন কত শত গ্র্যাজুয়েটসরা অপেক্ষা করছিল তাদের গ্র্যাজুয়েশনের ডিক্লারেশনের জন্য, আর আমিও অপেক্ষা করছিলাম, কারণ পোস্ট গ্র্যাজুয়েশন এটাও আমার জন্য বিশাল অ্যাচিভমেন্ট। যখন কি না আমার এই মাথার, এটাকে কী বলে জানি না, এটা ডান পাশ থেকে বাম পাশে যাবে। সো সবাই প্রপার ওয়েতে সিটেড হয়েছিল, আর এটার মধ্যে যেহেতু গেট ক্লোজ করে দেয়া হয়েছিল, আর পাশাপাশি অভিভাবকরাও সুন্দরভাবে বসে অপেক্ষা করছিলেন যে কখন মেইন প্রোগ্রাম শুরু হবে। আর ঠিক তখনই আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি ম্যাডাম আমাদের মাঝে প্রবেশ করেন, এবং সমস্ত স্টুডেন্টস এবং অভিভাবকরা দাঁড়িয়ে তাকে সম্মান জ্ঞাপন করছিলেন, কেউ ছবি তুলছিলেন। আর আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে, দেখেন হাজার হাজার স্টুডেন্টসরা অডিটোরিয়ামে অপেক্ষা করছিলেন ম্যামের জন্য, কারণ আজকের দিনটি তো সবার জন্যই খুব স্পেশাল। সো আমরা সবাই সম্মান জ্ঞাপন করার পরে যার যার সিটে বসে গেলাম, কারণ একটু পরেই প্রোগ্রাম শুরু হবে। তো আমাদের প্রোগ্রাম স্টার্ট হয়েছিল পবিত্র কুরআন তিলাওয়াত দিয়ে, এরপরে জাতীয় সঙ্গীত ছিল, যেটার পার্টটা আমি এখানে দেইনি। তো এই যে দেখেন এখানে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি ম্যাডাম এবং আমাদের অন্যান্য যারা গেস্ট ছিলেন, তারা দাঁড়িয়ে আমাদেরকে একটা সম্মাননা জানাচ্ছিলেন এবং তাদের উপস্থিতি দেখাচ্ছিলেন। তো এরপরেই আমরা যার যার জায়গায় বসেছিলাম, এবং স্টুডেন্টরা অনেক আগ্রহী ছিল ওই মোমেন্টামের জন্য যখন কি না আমাদের গ্র্যাজুয়েশন ডিক্লারেশন করবে। তো এই যে এখানে সমস্ত স্টুডেন্টরা দাঁড়িয়ে গিয়েছিলেন, ম্যামের কিছু কথা শুনছিলাম আমরা, এবং এরপরেই ম্যাম আমাদের যে গ্র্যাজুয়েশন আছে সেটার ডিক্লারেশন দিয়েছিলেন, যে এখানে দুটো ব্যাচ আছে 2020 সাল এবং 2021 সাল, সবাই তাদের গ্র্যাজুয়েশন সাকসেসফুলি কমপ্লিট করেছে। এবং এরপরেই আমাদের যে হ্যাটের যে পর্বটা থাকে, যে ডান পাশ থেকে বাম পাশে নিতে হয় হ্যাটের, যে ওই যে সবুজ যে অংশটা থাকে, এটাকে আমি ঠিক বলতে পারছি না, তো সেটার মাধ্যমে বোঝা যায় যে ইয়াস নাও ইউ আর গ্র্যাজুয়েটস। তো সেই পর্বটা কমপ্লিট করা হয়, অ্যান্ড আমরা আসলে অনেক বেশি খুশি ছিলাম। ইট ওয়াজ আ প্রাউড মোমেন্ট ফর এভরি স্টুডেন্ট। তো ম্যাম সেটা কমপ্লিট করার পরে আমাদের সম্পর্কে কিছু কথা বলছিলেন এবং তার বিশেষ কিছু ভাষণ দিচ্ছিলেন, যেটা কিনা আমাদেরকে বেশ অনুপ্রাণিত করে, এবং এর মাধ্যমে আসলে আমাদের প্রোগ্রাম শেষ হয়ে যায়। আর এরপরে লাস্টে আমাদের একটু নাস্তার ব্যবস্থা ছিল, তো আমরা সবাই টুকটাক নাস্তা করে নিয়েছিলাম, যদিও আমরা আসলে খুবই হাংরি ছিলাম, যেহেতু দুপুরের আগেই চলে গিয়েছিলাম, সো লাঞ্চ হলে বেটার হতো, যাই হোক ইটস ওকে। সো লাস্টলি আমরা দুজন মিলে একটু স্লোমো করছিলাম, ওই একটু ভাব নিয়েছিলাম আর কি গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে সেটার। তো আজকের জন্য এতটুকুই, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।